আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জামান হোসেন। আবার আপনাদের মাঝে আরেকটা নতুন টিপস নিয়ে উপস্থিত হয়েছে। অবশ্যই থাম্বনেইল দিয়ে আপনারা বুঝতে পারছেন আজকে আপনাদের মাঝে এই মুহূর্তে আমি কী টিপস নিয়ে উপস্থিত হয়েছি। আমাকে অসংখ্য বোনেরা আমাকে কমেন্ট করেছেন, আমাকে আরেক বোন আমাকে কমেন্ট বক্সে আমার কমেন্ট করেছেন, তিনি জানতে চেয়েছেন এবং আমাকে তিনি কমেন্ট করে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার কমেন্টটা। তিনি আমাকে কমেন্ট করেছেন যে ভাই, পিজি হাসপাতালে মানে IVF সম্বন্ধে কিছু বলেন, সুযোগ সুবিধা কিছু বলেন, যে IVF সম্বন্ধে কিছু বলার জন্য আমার বোন আমাকে কমেন্ট করেছে। থ্যাংক ইউ ভেরি মাচ আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আসলে সচেতন, যে আপনি আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখেন। আসলে আমি অক্লান্ত পরিশ্রম করি, আমি বিভিন্ন তথ্য সংগ্রহ করি, কিন্তু আপনাদের মাঝে ভিডিও বানিয়ে আমি আপলোড দিয়ে আপনাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করি ইনশাল্লাহ। আর আমি মূলত এই চ্যানেলটি খুলেছি আপনাদের উদ্দেশ্যে, যাতে মানে আপনারা আমার এই চ্যানেল থেকে কিছু জানতে পারেন এবং কিছু শিখতে পারেন এবং যাতে কিছু উপকার আসে। আমার এই চ্যানেল থেকে আশা করি আপনাদের একটু তিল পরিমাণের উপকার আসলেও আসবে, কারণ আমি যেসব তথ্যগুলো দিয়ে থাকি মূলত সম্পূর্ণ তথ্যগুলো কালেকশন করে আমি ফিল্ডে গিয়ে ঘুরে গিয়ে কালেকশন তথ্য সংগ্রহ করে আমার এই ডায়েরিতে এন্ট্রি করে রাখি। আমি এই ডায়েরিতে এন্ট্রি করি, ডায়েরিতে এন্ট্রি করার পরে আমি ভিডিও বানিয়ে আপলোড করে আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি। আর কিছু কিছু তথ্য আমি আমার বিভিন্ন জায়গা থেকে আমার টেলিফোনে কালেকশন করতে হয়, কারণ আমি সবসময় সব জায়গায় যেতে পারি না। তো আমার এক বোন যেহেতু আমাকে বলেছেন যে ভাই, যে IVF যে মানে বন্ধুত্ব যাদের বাচ্চা কীভাবে মানে নেয় এবং মানে এ সম্বন্ধে পিজিতে কী কী সুযোগ সুবিধা আছে, পিজিতে কি এই সিস্টেমটা চালু আছে কি না, এবং বাইরে তো অনেক ব্যয়বহুল, তাই আমরা এই চিকিৎসা সেবাটা কি পিজিতে নিতে পারবো কি না, সে সম্বন্ধে কিছু বলার জন্য আমার আপু কমেন্ট বক্সে আমাকে অনুরোধ করেছেন। আপনারা কমেন্ট বক্সে দেখতে পাচ্ছেন যে আমার আপু আমাকে বলেছেন, তাই আপুর অনুরোধে আজকে আমি এই ভিডিওটি বানিয়ে আপলোড দিতে যাচ্ছি। তা আসলে কথা হচ্ছে যে IVF এবং টেস্ট টিউবের মাধ্যমে বাচ্চা মানে যেসব সিস্টেমে মানে কৃত্রিম যে সিস্টেমে বাচ্চাগুলি নিতে হয় এগুলি অনেক আসলে কস্টিং, প্রাইভেট হাসপাতালে অনেক কস্টিং, খরচ এবং রিস্কি। 20% বা 30% পর্যন্ত মানে তারা এটা ভ্যালু দিয়ে থাকে। তো আজকে আমি যে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে গান যে পিজি হাসপাতালে IVF মানে চিকিৎসা মানে যে এটা মানে এটা হয় কি না, এটা হয় কি না সে সম্বন্ধে আমি বলতে যাচ্ছি। জি আপু, বর্তমানে পিজি হাসপাতালে মানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে এই সিস্টেমটা চালু হয়েছে। এখন আপনি যদি এই সেবা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত আপনার আউটডোরের পিজি হাসপাতালের আউটডোরে 30 টাকা দা টিকিট কেটে আপনি এই সেবাটা নিতে পারবেন আপনি ডিপলকের নিচতলায়। আমি আবার বলছি, আপনি প্রথমত আউটডোরে যাবেন, বহির্বিভাগে টিকিট কাটবেন, বহির্বিভাগে মানে বহির্বিভাগে টিকিট কাটবেন, বহির্বিভাগে টিকিট কেটে আপনি বহির্বিভাগে 30 টাকা দা টিকিট কেটে আপনি ডিপলকের নিচে চলে আসবেন, ডিপলকের নিচে চলে আসবেন। আমি আবারও বলছি, 30 টাকা দা টিকিট কেটে আপনি ডি ব্লকের নিচে এসে আপনি IVF অভিজ্ঞ বিশেষজ্ঞ যে ম্যাডামরা আছেন আপনি সে ম্যাডামের স্বর্ণপন্ন হবেন। ম্যাডাম আপনাকে দেখবে, আপনার সম্বন্ধে জানবে, আপনার বয়স কত, আপনার কি অবস্থা, আপনার কি পজিশন, সমস্ত কিছু ডিটেলস দেখবে, জানবে, শুনবে। তারপর আপনার সাথে কথা বলার পরে কত টাকা কস্টিং হয়, কীভাবে ভর্তি হবেন, কীভাবে চিকিৎসা সেবা নেবেন, কী কী করতে হবে ইত্যাদি তিনি আপনাকে বুঝিয়ে দিবে। আমি আবারও বলছি, যদি আপনারা IVF সেবা পেতে চান তাহলে অবশ্যই অবশ্যই সকাল 8টা থেকে দুপুর 2টার ভিতরে আপনারা অবশ্যই বহির্বিভাগে 30 টাকা দিয়ে টিকিট কেটে আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিপলকে নিচতলায় ডিপলকের নিচতলায় এসে আপনারা এই IVF এর সেবাটা নিতে পারবেন। সেখানে
सहयोगी अध्यापक एवं कन्सालटेंट मैडम आछेन सेखाने आपनि देखिए ये सेवा सम्बन्धे समस्त आलो आलोचना करे आपने ये सेवाटा नीते पारबेन एवं कत टाका कस्टिंग हबे कत टाका कि हबे आपनाके देखबे आपनाके जानबे आपनाके टेस्ट करबे आपनार सम्बन्धे सकल तथ्य निये तथ्यपत्र नेवार परे तिनि आपनाके सजेशन करबे जे आपने भर्ती हले आपनार एई एई कस्टिंग हबे तो बयसेर अनुपाते नाकि एटा मानि मेन्टेनेंस करा हय तो एटा बयस लागे जेमन कारो बयस अल्प कारो बयस बेशी ए बयसे तारतम्य आछे अनेक ब्यापार सेवार आछे ताई कत टाका कस्टिंग हबे आशा करी प्राइवेट हासपातालेर चेये पीजी हासपाताले कस्टिंगटा कम हबे आपने अवश्य अवश्य सशरीरे पीजी हासपाताले गिये आपने ए चिकित्सा सेवाटा आपने निते पारबेन जाहोक होयतो आमी बोझाते पेरेछि कारण आपनारा अनेके आमाके रिक्वेस्ट करेछेन जे आईबीएफ सम्बन्धे पीजी हासपाताले सेवा मानि किभाबे आमरा निते पारि एबं सेखाने এই সেবাটা চালু আছে কি না এবং বাইরে তো প্রাইভেটে এর কস্টিং অনেক বেশি তাই পিজিতে আমরা এই সেবাটা নিতে পারবো কি না অল্প খরচের ভিতরে সে সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন আমি অবশ্যই আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি এখন আপনারা সশরীরে গিয়ে ম্যাডামদের সাথে কথা বলে ম্যাডাম যে ডিসিশনটা দিবে সে ডিসিশন মোতাবেক আপনাদের সে পরবর্তী ধাপ এগিয়ে যেতে হবে তো যাই হোক যদি আমার চ্যানেলটি ভালো লাগে আমার ভিডিওটি ভালো লাগে যদি আমার এই ভিডিও থেকে আপনাদের একটু তিল পরিমাণ উপকার মানে এসে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আমার এই ভিডিওটা শেয়ার করবেন আর ঢাকা রাজধানীর যে কোনো হাসপাতালের সরকারি বেসরকারি প্রাইভেট যে কোনো ডক্টর ডায়াগনোস্টিক সেন্টারের তথ্য পেতে হলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি তথ্য সংগ্রহ করে আমি এই ডায়েরিতে আগে নোট করি নোট করার পরে আমি ভিডিও বানিয়ে আপনাদের মাঝে আপলোড দিয়ে থাকি ইনশাল্লাহ যাই হোক আমি অনেক কথা বলে ফেলেছি কথার মাঝে ভুলত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন কারণ আমি কথা গুছিয়ে বলতে পারি না বন্ধুরা আজ এখানেই ভালো থাকুন সুস্থ থাকুন সে দোয়া কামনা করে এখানেই শেষ করছি।